আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো। ঠিক এমন ভাবে মাটির উপরে চইলা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া মাটির উপরে চইলা, নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা, কুরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা, নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা, মায়ের মুখে লাথি মাইরা মাটির উপরে চইলা, বাবার মুখে লাথি মাইরা মাটির উপরে চইলা, চুরি কইরা মাটির উপরে চইলা, জিনা কইরা মাটির উপরে চইলা, মুনাফিক কইরা মাটির নিচে গেলে জান্নাতের বিছানা পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যা করবেন মাটির উপর থেকে করতেইব। ওলি আল্লাহ চিনতে গেলে মাটির উপরে থেকে চিনতে হবে, নবী চিনতে গেলে মাটির উপরে থেকে চিনতে হবে। বাইরে ভাই মাটির উপর চইল্লা যদি নাফরমানি করেন, কবর মাটি কিন্তু বড় ডেঞ্জারাস, কবর মাটি বড় ডেঞ্জারাস। ডান পাশের মাটি গুলা এক প্রান্তে চইলা যাইব, বাম পাশের মাটি গুলা আরেক প্রান্তে যাইয়া মাটি ডাক দিয়া কইব, হে রংবাস আমি মাটির উপরে থেকে তুই আল্লাহর সঙ্গে নাফরমানি করছ আর আমি মাটির গড়ে আইস, আয় আয় এখন আমি খবর করাম দুই পাশের মাটি দুই জায়গায় যাইয়া এমন জোরে তোমার মাটি চাপাটা দিবে গো। ডান পাশের মাটি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের মাটি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন জোরে তোমার চাপা মারব। আল্লাহর হাবিব বলেন ওই সময় মানুষে মন জোরে কান্না করবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ কানে লাগতো ওই মানুষটার কানের পর্দা ফাইটা মারা যাইত, এই দুনিয়ার জমিনে দাফন করার কোনো মানুষ থাকতো না। এমন কোনো দিন লেশিয়ারা না, এই লেশিয়ারা গুরু মুস্তাক ভাই গুরুস্থানটা কোন দিকে? কাছে কাছে কাছে। এই গুরুস্থানে আমার না দাদা আছে না নাই, কথা কন না কেন? আপনার দাদি আছে না নাই, আপনার নানা আছে না নাই, আপনি জানেন না রে ভাই ওরা যে কেমনে কান্দতাছে, বাঁচাও আর পারি না ও আল্লাহ আমার দুনিয়াতে পাঠাও, আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আইলে নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবর আইলে এত শাস্তি হবে জীবনে, শাস্তি নামাজ না পড়া থাকতাম না। হাউ মাউ করে তারা গান্তাছে, লেশিয়ারায় আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসে আগুন নিবাইব, অথচ গোরস্তানটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে নিবাইবার কোনো মানুষ নাই। বাপটা কবরে সুখে কিনা দুঃখে আছে সেটাও তো জানি না, নানাটা কবরে সুখে কিনা দুঃখে আছে নানা গো, ও নানা নাতি কয়া কত কষ্ট করছো আমরা লাগে দেখছি, জীবনে কোনোদিন তুই খারাপ কথা বলো নাই, এই জন্য আজকে নানা হারায় গেছে নানি হারায় গেছে সব হারায় গেছে, আল্লাহর ওলির পথ অনুসরণ না করলে কবর ভালো হবে না। এই কবর বড় ডেঞ্জারাস জায়গা, এই কবরে যারা গেছে তারা কেউ ফিরে আসে নাই, যুবক তোমাকে বলছি, এই যুবক তোমাকে বলছি আজকে বাড়িতে যাইয়া মার পায়ে জিরা মাপ ছায়া কইবা তাহির হুজুর কইছে তুমি আমার লাগে দোয়া করলে নাকি আমি কলি হইয়া যামু, যুবক বলা পান আল্লাহর ওলির জিন্দিগি তারা সুইরা দেখেন ওরা মা বাবার জন্য পুরা দেবানা ছিল, কারণ ওরা বালা করে জানতো দোয়ার ফ্যাক্টরি হলো মায়ের হাত, কথা বলেন ঠিক কিনা? মা বাপ দোয়া করলে মাঝখানে কোনো বাধা থাকে না পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। এই জন্য ওলি আল্লাহর মার কদম ছাড়ে নাই, আপনারা তো বুঝেন না মদিনা গেলে কত টাকা লাগে, মক্কায় গেলে কত টাকা লাগে, বন্দরে আমার হজ করতে গেলে 6.5 লক্ষ টাকা লাগে। আমার নবী আপনার নবী বলে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের সওয়াব দিয়া দিবে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা।
ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মা তোর আপন কইর যতন আরে স্বপন ব্যারেজি গান না চেয়ারম্যান জয়সেন কেমনে হইছেন তিনিই বলবে হুজুর আমার মার দোয়ার কারণে এই দোয়াটা আলাদা জিনিস এটা থাকলে আলাদা কিছু হওয়া যায় আর আমারই কন্যা আমার চাইতে সুরকার কি দেশে অভাব আছে আমি 22 বছর ধরে আলোচনা করি কসবাই তো আমি প্রায় 17 বছর ধরে কথা বলি আপনারা কসবাবাসী বলতে পারবেন যে আমি আপনাদের সাথে কখনো কোনো ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছি আমার চলার গতি তো আপনারা দেখে আসতেছেন দীর্ঘদিন ধরে দেখে আসতেছেন আমি আমার মতো করে চলি একমাত্র আমার মায়ের দোয়া সম্বল নিয়ে আমি গলার মালা বানায় চলি কথা বলেন ঠিক কি না হ্যাঁ মার দোয়া কাজে লাগেনি এই যুবক তোমাকে বলছি তুমি মাকে ধমক মারো না মাকে ফুত্রে কিতারে কসিতা হাত তুললে বোধ দোয়া লাগতো না যদি কিতারে ফুটি আমি কিতারে করতাম খালি এটা যদি ক মনে করলে যে তোর কোটি টাকা না বিলিয়ন টাকা হইলো মনের শান্তি তোমার কপালে নাই কথা বলেন ঠিক কি না আজকে এই পোলাপান গুলো অনেক সময় হাসতে হাসতে মাকে কষ্ট দেয় হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায় হাসতে হাসতে ইয়াবা খায় আর আল্লাহরে বিনায়া বিনায়া কই তো আল্লাহ ও আমার আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না গো এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না এই পাগলগুলো গুনার গাটি নিয়ে রাতের বেলা বসে বসে আমার আল্লাহরে বলবে গাফুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গাফুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ কবরেরি আজাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ আরে দিলটা নরম করে কন্যা আল্লাহ কবরেরি আজাব যদি মানুষ দেখি তো বাড়ি আমার যুবক মায়েরা এই সুন্দর দিন কত সুন্দর দিন বয়সটা বাটি পড়ে গেলে বোঝা যায় দিনটা কত কঠিন এই জন্য যুবক মায়েরা আমার আমরা সব সময় নামাজের ভিতরে বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই আল্লাহর এবার নিজের শেষের চিন্তা করেন তিনটা জিনিস যদি তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইতেইব এক নম্বর হলো অন্তর এই অন্তর যদি ঠিক না থাকে বাস পস বাড়া গেলে আশটা পৌঁছে যাব অনুবাদ বুঝছু নিডা একে শুরু গুরু এবার না শেষের চিন্তা করেন যার শেষ ভালো তার সব ভালো ঠিক কিনা ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত কয় রাকাত কইলাম 365 দিনে 730 রাকাত জোহরের নামাজের ফরজ হলো চার রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের নামাজের ফরজ হইলো চার রাকাত আমি যেই মাত্র নামাজের ওয়াজ দিছি হ্যাঁ শুরু করি
আমার জানা হইরা আছে বুঝি না রে তুই যে কিতা শুরু করেছ তাই তো বুঝি না আমি হ্যাঁ শুরু করে না আর কইতাম না মুখটা বলিস না কই দিছি মনবারের ফুলাবান কইলাম দেখবে সদরের মেলা কিন্তু মেজাজ গরম দিল নরম ও আমরা তো বনবির আরে ওই সারি তুমি গরমের মধ্যে গরম বাস করতাছিস আচ্ছা বুঝ আমি বলেছি আমি মাদারীপুর আছি আমি বুঝছি ব্যাপারটা মাথা ছিল না ঠিক আছে মারহাবা জোরে কন এখন ওয়াজ করি যে মাঠটা বর্ষে কারণ আমি মানুষ দিককে অভ্যাস নেই খালি খালি দেখলাম আমার ওয়াজ চলে না এই জন্য একটু শুরু করি মা আমরা আমাদের দিয়ে দিল ওই এখন পর্দা খুলতে এই বড় এই পর্দা খুল কেন এটা রাখো কুয়াশা ঢুকবো রেখে দেবো রাখো না 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 কুয়াশা ঢুকবো এটা ইমাম টাইন না আনুম নেই টাইন না আনতাম তোমার কান্দির উপর আনতাম একটু পরে কোয়া বই বাচ্চা বাচ্চা খাইয়া বর্তমান না বেটা বেটি মারহাবা জোরে কন এ মুস্তাক ভাই কি মা বোনরা আছে না আজকে আর কি প্যান্ডেল আছে নাকি প্রজেক্টর আচ্ছা তাইলে ও আছে হেরার জোরে করতে ভাই আপনি একটু এদিকে আর একটু চাপেন তো বাবা এদিকে এই যারা কোনানা ব্লক করছে এই কোনানা ব্লক করেন না এই কোনানা খোলা রাখবেন সবসময় ভিতরে ঢুকেন মারহাবা জোরে কন বাইরে আমার ফজরের নামাজের ফরজ দুই রাকাত এক বছরে 730 রাকাত জোহরের ফরজ চার রাকাত এক বছরে 1460 রাকাত আসরের ফরজ চার রাকাত এক বছরে 1460 রাকাত মাগরিবের ফরজ তিন রাকাত এক বছরে 1095 রাকাত এশারের ফরজ চার রাকাত এক বছরে 1460 রাকাত এই এই ফরজগুলোর জন্য আপনাকে পাঁচবার ডাক দে এক বছরে 1825 বার তাহলে 40 বছরে আপনারে কয়বার ডাক দিছে বান্দা দিয়ে একবার জায়গা তিনবার ডাক দিলে জবনাদেরকে কি রে দস্ত বুইল্লা গেছস গা আর আল্লাহ দিয়ে আপনারে দৈনিক পাঁচবার হাজিরা দেওয়ার জন্য ডাকতেছে আর আপনি ঘুমাই রইছেন অন গুমডার ঘরে প্যারালাইসিস করে ফেলে রে অনলাগি নি এরপরে আল্লাহ আমাদের খাওয়াইতাছে ফিন্দাইতাছে ঘুরাইতাছে মাহফিল আনতাছে খেলাধুলা করাইতাছে আরামে ঘুম পাড়াইতাছে কোনো ফেডে বেদনা নাই ফিডে বেদনা নাই কত সুযোগ দিছে এরপরও আল্লাহ পাক আমরা এইরকম বিপদ দেয় না তার মানে প্রমাণ হইয়া গেল আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ পাক প্রেমময় হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ প্রেমময় আল্লাহ ক্ষমাশীল হি ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ হলো সৃষ্টিকর্তা আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ হলো সর্বশক্তিমান আল্লাহ পাক আমাকে ছেড়ে দিয়েছেন তার মানে ভাববেন না যে আল্লাহ পাক আমাকে হাশরের মাঠে ছেড়ে দিবেন ছাড় দিয়েছেন ছেড়ে দিবেন না একদিন না একদিন এই সময়গুলোর জন্য আপনাকে জবাব দিতে হবে একজনের দরবারে জবাব দিতে হবে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখো নীরবে নীরবে সব মানুষ ঘুমায়া গেলে চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইতো সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم দরদ মাখা কণ্ঠে সমস্বরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি যেইদিকে তাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি Ya Rasul Allah, Allahumma ajr. মুআজ্জাজ ওয়া মুকাররম কসবা উপজেলা দিন লেশিয়ারা উত্তর পাড়া প্রবাসী যুববৃন্দের উদ্যোগে কবরবাসীর স্মরণে লেশিয়ারা বাইশার ঈদগাহ ময়দান সভাপতি কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মুস্তাক আহমদ সাহেব প্রধান অতিথি আট নং কুটি ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমার পরপর আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সহযোদ্ধা আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব মাদদুল্লাহ আলী বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ মৌলানা মুফতি শরীফুল ইসলাম নোরমানি সাহেব স্নেহাস্পদ মৌলানা হাফেজ বাইজিদ বিন বশির আল আহমদি সাহেব স্নেহাস্পদ মৌলানা মুফতি জি এম নাঈম রেজা কাদরী সাহেব মৌলানা আব্দুল ওহাব সুন্নি আল কাদরী সাহেব খতিব পেশিমা বাইশা দক্ষিণ পাড়া বাইতুল্লাহ আমান জামে মসজিদ চোখে থেকে অনেক অতিথিবৃন্দ সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শৈত্য প্রবাহ তীব্র শীত উপেক্ষা করে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন শুকরিয়া তান কণ্ঠটাকে খুলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওয়াই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়াতন আবারও পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেশিয়ারা উত্তর পূর্ব পাড়া প্রবাসী যুবক বৃন্দের উদ্যোগে কবরবাসী স্মরণের মাহফিল আমি এখান থেকে আরেকটি প্রোগ্রামে যেতে হবে সেখান থেকে আমি আবার ঢাকা চলে যাব সেজন্য আগামীকাল দিনের বেলা আমার অনেক দূরে প্রোগ্রাম এরপরের দিন দিনের বেলা শরীয়তপুর রাত্রে বেলা বিক্রমপুর এইভাবে গত রাত্রেও আমি সিলেট থেকে প্রোগ্রাম করে সকাল আটটায় বাড়িতে এসেছি শুরুতে আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা তো একটা চাদর গায়ে দিয়ে রেখে বসে আছি বাড়ি দিকে কম্বল দিয়ে মুড়িয়ে হয়তো কিছুটা স্বস্তি ফেলতে পারবো কিন্তু আপনি
গাছের ডালের পাখিগুলোকে আপনি রহম করুন। যেই জেলেরা বিলের মধ্যে গিয়ে আমাদের জন্য রাত সারা রাত মাছ ধরে, এই মাছ বিক্রি করে যারা সংসার চালায়, আল্লাহ আপনি ওই জেলেদেরকে এই শীতের তীব্র শীতের বিপদ থেকে আপনি তাদেরকে হেফাজত করুন। আমিন। ভাইরা আমার, অনেক লোক আপনারা আসতেছেন, তবে শুরুতে একটি কথা বলতে চাই, আমাদের নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে? আপনি খবর নিয়ে দেখেন এই শীতে যারা এজেমা রোগী তারা অনেক কষ্টে আছে, অনেক মুরুব্বিরা খুব কষ্টে আছে, ছোট ছোট বাচ্চারা অনেক কষ্ট আছে, এদের প্রতি যত্নশীল হতে হবে, ঠিক কিনা বলেন? এশিয়ার মানুষ কোরআন বান্ধব মানুষ, নবী বান্ধব মানুষ, অলি বান্ধব মানুষ, এই জায়গায় এসে সুন্নি কি বাতিল কি বুঝাইবার কোনো প্রয়োজন নেই, আর কিছু তো উল্টা পাল্টা থাকবে, এগুলো ভালো দানের সাথে চিটা দান তো থাকে। ভালো ধান যখন বস্তায় ভরে বিক্রি করে, চিটা দান গুলি ভালো দানের দরে বিক্রি হয়, ঠিক না? সমাজে চলাফেরা করে, চাটা খা পালামু কই লয়া তো চলতইব, ঠিক না? তো এই কঠিন ইমান পরীক্ষার যুগে আমরা যেন দুনিয়ামুখী না হই, দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো, কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। খুশি করব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সন্দেহ আছে? না। যা কেউ দেখে না দেখে কে? আল্লাহ। এই আল্লাহর প্রেম, রাসূলের প্রেম আমরা যে এত সহজে পেয়েছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নবীজি বাংলাদেশে আইছে? না। ও আচ্ছা, মুরব্বি। আল্লাহর প্রেমের কথা, নবীর প্রেমের কথা আমরা শুনছি পাইছি কার কাছ থেকে? ওলি আল্লাহদের কাছ থেকে। কথা কোন ঠিক কি না? ইসলামটা প্রচারিত হয়েছে এই দেশে ওলিদের মাধ্যমে, কথা কোন না কেন? সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না? আজকে আপনারা আমাদের মতো মাইক দিয়ে এখন মাজার টেনে লাইতে বাইন গেলেইতে এ টিকটক মৌলবি যেদিন থেকে এই কথা কইছে সেদিন থেকে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, নিশ্চয়ই ইসরায়েলের দালাল। আবার ডালাও পাবে না, নাম ধীরে ধীরে কম, শাহজালালের কবর রোজা তো কই না, গজব তো হইল সার আগে থেকে, শাহজালালের কবর, শাহফরানের কবর, খাজা বাবার কবর, কবর বলে এটা সম্মান তো আছে, কিও আছে না? ইমানদারের কবর জান্নাতের টুকরা, কথা কোন ঠিক কি না? এরা আমাদের মতো মাইক ধরে বলতেছে এই সমস্ত উঁচু কবর যা আছে সব লাইতে বাইন গেলাও, নাউজুবিল্লাহ। আমি আপনার কাছে বিচার দিয়া যাই, সাধারণ একটা রিক্সাওয়ালা যদি মারা যায় তার কবরটাতে লাথি দন যাব না, জুতা ফাও দাঁড়ন যাব না? আমরা কত তাজিম করে সম্মান করে গুরুস্থানে যাই না? জুতারি খুললা যাই না? আর এতে মাইক দেওয়া মানুষের সিহাই দে বাবা শাহজালালের কবর বলে লাইতে বাইন গেলাই তো হে ঠেঙ্গে নাড়া রিমাঙ্গন লাগে নি রে।
আমার কাছে এগুলো কষ্ট লাগে। এখন নিতানের সময়, যেই টাইমে বিশ্ব মুসলমানদের অবস্থা ভয়াবহ, আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে, হেরফাদ একটা ডেলিভারি দিয়া পুরা মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি কইরা ওই ভিন্ন এজেন্ডা, ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করতে পারে নামছে। ঠিক ঠিক, এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিউতে, আমরা যে নামাজের মধ্যে কি কই, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমি কিন্তু এখন ওয়াশ করতেছি, এটা ওয়াশ করতেছি, ব্রেইনটা ঠিক রাখবেন, এটা মোল্লার কথা না, এটা আল্লাহর ফতোয়া। মান আদালি ওলিয়ান ফাকাদ আজানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ পাক তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। আমি আপনাকে বাঁচাইবার জন্য এই ওয়াশ করতেছি। চেয়ারম্যান সাহেব মনে আইছে না, যাক ওই কোনা দাম না দাঁড়ায় না থেকে বিতে দেয় বইয়া জায়গাটা বইরা লাইন ফোর আবার জায়গা পাওয়া যায় না। আমি কথা বলতেছি কিনলে গিয়া মানুষকে আওয়ার সুযোগ দিতেছি, তাহলে ওলি আল্লাহর মাজারে যাই অসামাজিক কাজ করত যাবে, জিয়ারত করতে হবে, কথা কোন ঠিক কিনা? শালীন ভাবে নিয়মতান্ত্রিকতার আলোকে জিয়ারত করতে হবে, কিন্তু কোন ধরনের ফাহেশা কাজ, অশ্লীল কাজ করা যাবে না, আর আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। ইডিএনএ সার্ভেন ইউটিউবের ভিতরে কামে লাগবো। হ্যাঁ, কোন বেড়া কোন মাঝরে গিয়ে আপাতা ফিরে আছে গা ফাদা, হে গালি হুনে না, এর তো সিনেও না, এটা ভিডিও করে সাইরাই না, আমারও কান বিলে বাজার পূজারি। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? পূজা হইবে মণ্ডপে, জিয়ারত হই মাজারে। জিয়ারতের ঠাসকিরা পূজা লাগাই দে, যারা এই জিয়ারত সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা আছে না গেছে? তোর মাজারে যাই অসামাজিক কাজ করা যাবে না। মোটামুটি মাঠটা বর্তাছে, তো ভাইরা আমার, তো আপনি বান্দা মারা গেলে, চেমেশে আসছে না মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, স্বপন ভাইয়ের আগমন, মারহাবা জোরে বলেন ভাই, এদিকে কেমন আছে? জি জি ভাই, ভাই আসেনি বলে এদিকে দেখেন, সৌভাগ্য যে আপনার সাথে সংগ্রাম দেখা হইলো না, আলহামদুলিল্লাহ, এর আগে তো আইসা গেছে পাই নাই, আমি অনেক অপেক্ষা করে আপনি আসতে দিয়েছি। জি জি, অসুস্থ ছিলাম, অসুস্থ চেয়ারম্যান সাহেব আমার পছন্দ হয়েছে, মারহাবা জোরে গো, আলহামদুলিল্লাহ গো, বাবা বসো বসো বসো, পিছনে চেয়ার দিয়ে বসাই দেন, কারো দাঁড়া করে রাখেন না। বাবা যান, আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আমি কি গরম ভাষায় কথা বলছি না নরম ভাষায়? হ্যাঁ, সেজদা পাওয়ার মালিক হলে এক, আসেননি, সেজদা পাওয়ার মালিক হলে একজন, জবানটা খুইলা কোন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে নাই? প্রায় মাহফিলেই বলি, বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধুর গাল ফুলাইলা,
বন্ধু বন্ধুর মেসেজ দিলে তিন নম্বর মেসেজের উত্তর না দিলে সাইন নম্বর মেসেজ লেখে কি রে দোস্ত তুমি কি আমাকে ভুলে গিয়েছো স্বামী যখন স্ত্রীকে ফোন দেয় ফোনটা তিনবার ধরে ফোন না ধরলে কার লোক কথা বুঝলা আর আমার যে আপনারা লেশিয়ারা দাওয়াত করছেন যদি আমি না আইতাম তোরে তোরে আপনারা তো আমার কালকে কুড়িয়েছে উনি ফুলের মালা দিলে নইলে ব্যাপারটা ঠিক না অমান করে লই লইলে হেকো লেবেল অমান বুঝছ না আরে সালা করি বলা মান্ডি আমি কো অমান করে লেকো লেবেল করে লই লইলে আস্তে তো এই শীতের মধ্যে মনে করেন যে এই কিছু কথা ডাইনে বামে কইলে শরীরটা গরম কথা কন ঠিক না বেটি তো আমি যদি নাই তো আপনারা রাগ করলেন নইলে তো আল্লাহ যে কোরআনে কইল ইজা নুদি আলিস সালা যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে তখন তুমি যদি আল্লাহ ডাকে সাড়া না দিয়া গরম মধ্যে ঘুমাইতে হবে লেপ দিয়া কম্বল দিয়া তখন আল্লাহ তো আল্লাহ যদি চাই তো বান্দা বান্দার প্রতি যেমনে রাগ কইরা না ঠাস কইরা তো আল্লাহ যদি আল্লাহ যদি আমাদের প্রতি কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্ট হইত সব ডিফুলা ফান্ডে এশার নামাজ না পড়ে ঘুমের কারণে ঘুমের ঘরের ভিতরে বোবা বানায় রাখতে পারতো কি থাকো শুরু করতাম তোরা তো কম না রে বলা শুরু তো আমি করতাম না শুরু তো আমার আল্লাহই করছে যে শুরু তোমরা দেখে এই যে পর্যন্ত সব শুরুর শেষ আসেনি তার কত শুরু দেখবা এবার শেষের চিন্তা করো কথা কন ঠিক না বেটি এবার শেষের চিন্তা করেন শুরু জীবনে বহুত দেখছেন এবার নিজের শেষের চিন্তা করেন তিনটা জিনিস যদি তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইতেইব এক নম্বর হলো অন্তর এই অন্তর যদি ঠিক না থাকে বাসপস বাড়া গেলে লাশটা পৌঁছে যাব গা অনুয়াজ বুঝছো নিডা এক শুরু গুরু এবার না শেষের চিন্তা করেন যার শেষ ভালো তার সব ভালো ঠিক না ফজরের নামাজের ফরজ হলো দুই রাকাত কয় রাকাত কইলাম 365 দিনে 730 রাকাত জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত আমি যেই মাত্র নামাজের ওয়াজ দিছি হ্যাঁ শুরু করে না আমার জানা হয়ে রয়েছে বুঝি না রে তুই যে কিতা শুরু করেছো তাই বুঝি না আমি হ্যাঁ শুরু করে না আর কইতাম না মুখটা বলিস না কই দিছি মন ভরে ফুলাবান কইলাম দেখবে সদরে বেড়া কিন্তু মেজাজ গরম দিল নরম ও আমরা তো বন বেরো আরে ওই সারি তুমি গরমের মধ্যে গরম বাস করতেছিস আচ্ছা বুঝ আমি বলেছি আমি মাদারি বুড়ো আছি আমি বুঝছি ব্যাপারটা মাথা ছিল না ঠিক আছে মার হাবাস জোরে কন এখন ওয়াজ করলে যে মাঠটা বড়ছে কারণ আমি মানুষ দিককে অভ্যাস নেই খালি খালি দেখলে আমার ওয়াজ চলে না এই জন্য একটু শুরু করে মা আমরা আমাদের দিয়ে দেবো ওই এখন ফর্দা কথা এবার এই ফর্দা খোল কেন এটা রাখো কুয়াশা ঢুকবো রেখে দেবো রাখো না 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 কুয়াশা ঢুকবো এটা আমি টাইম না আনুম নে টাইম না আনতাম তোমার কান্দির উপর আনতাম একটু পরে কোয়া বই বাচ্চার বাচ্চা খাইয়া বর্তমান না বেটা বেটি মারহাবা জোরে কন এম মুস্তাক ভাই কি মা বোনরা আছে না আজকে আর কি প্যান্ডেল আছে নাকি প্রজেক্টর আচ্ছা তাইলে ও আছে হেরার দরে করতে ভাই আপনি একটু এদিকে আর একটু চাপেন তো বাবা এদিকে এই যারা কোনানা ব্লক করছে এই কোনানা ব্লক করেন না এই কোনানা খোলা রাখবেন সব সময় ভিতরে ঢুকেন মারহাবা জোরে কন বাইরে আমার ফজরের নামাজের ফরজ দুই রাকাত এক বছরে 730 রাকাত
জোহরের ফরজ 4 রাকাত এক বছরে 1460 রাকাত আসরের ফরজ 4 রাকাত এক বছরে 1460 রাকাত মাগরিবের ফরজ 3 রাকাত এক বছরে 1095 রাকাত এশারের ফরজ 4 রাকাত এক বছরে 1460 রাকাত এই এই ফরজগুলোর জন্য আপনাকে পাঁচবার ডাকবে এক বছরে 1825 বার তাহলে 40 বছরে আপনারে কয়বার ডাক দিয়েছে বান্দা দিয়ে একবার জায়গা তিনবার ডাক দিলে জবনা দিলে কি রে দোস্ত বুইল্লা গেছস গা আর আল্লাহ দিয়ে আপনারে দৈনিক পাঁচবার হাজিরা দেওয়ার জন্য ডাকতেছে আর আপনি ঘুমাই রইছেন অন গুমরার ঘরে প্যারালাইসিস করে ফেলে রাও লাগেনি এরপরে আল্লাহ আমাদের খাওয়াইতাছে পিন্দাইতাছে ঘুরাইতাছে মাহফিল আনতাছে খেলাধুলা করাইতাছে আরামে ঘুম পাড়াইতাছে কোন ফেডে বেদনা নাই ফিডে বেদনা নাই কত সুযোগ দিছে এরপরও আল্লাহ পাক আমরারে এইরকম বিপদ দেয় না তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ পাক প্রেমময় হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ প্রেমময় আল্লাহ ক্ষমাশীল হি ইজ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ হলো সৃষ্টিকর্তা আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ হলো সর্বশক্তিমান আল্লাহ পাক আমাকে ছেড়ে দিয়েছেন তার মানে ভাববেন না যে আল্লাহ পাক আমাকে হাশরের মাঠে ছেড়ে দিবেন ছাড় দিয়েছেন ছেড়ে দিবেন না একদিন না একদিন এই সময়গুলোর জন্য আপনাকে জবাব দিতে হবে একজনের দরবারে জবাব দিতে হবে জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখো নীরবে নীরবে সব মানুষ ঘুমায়া গেলে চোখের পানি ফেলে ফেলে আমার আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইতো আর আল্লাহরে বিনয় বিনয় কইত আল্লাহ ও আমার আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না গো এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না এই পাগলগুলো গুনার গাটি নিয়ে রাতের বেলা বসে বসে আমার আল্লাহরে বলবে গাফুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গাফুর রাহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ কবরেরই আজাব যদি মানুষ দেখি তো কন্যা আল্লাহ আরে দিলটা নরম করে কন্যা আল্লাহ কবরেরই আজাব যদি মানুষ দেখি তো বাড়ি আমার যুবক মায়েরা এই সুন্দর দিন কত সুন্দর দিন বয়সটা বাটি পড়ে গেলে বোঝা যায় দিনটা কত কঠিন এই জন্য যুবক মায়েরা আমার আমরা সব সময় নামাজের ভিতরে বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় এই জন্য যুবক ভাইরা আমার আজকের এই মাহফিলে যারা এসেছেন এমন হতে পারে আজকের মাহফিলটা কাহারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে
এই জন্য যুগে 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 যত মানুষ আল্লাহর দিকে চলে গেছে যত মানুষ নবীর দিকে চলে গেছে যত মানুষ নবীর পাগল হয়েছে তারা পালা কইরে জানে লেশিয়ারার জমির জিন্দেগি ক্ষণস্থায়ী কসবার জিন্দেগি ক্ষণস্থায়ী আখাউড়ার জিন্দেগি ক্ষণস্থায়ী নবীনগরের জিন্দেগি ক্ষণস্থায়ী একমাত্র আখিরাতটা হলো চিরস্থায়ী যে এই জায়গার মধ্যে সুখী থাকলে সুখী দুঃখে থাকলে দুঃখ যুগে থাকলে দুঃখী এ বন্ধুরে এখনো সময় আছে ঘটনা শুনলে কাজ হবে না রে বাবা আল্লাহর হস্তে বইলা দিয়া যায় মাটির উপরে মাটির উপর টিকা যদি পচা একটা বীজ যদি মাটির নিচে লাগান গাছ উঠবে না পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না ইন্নাকাল্লা তাজনি মিনা শাউকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না গো ঠিক এমন ভাবে মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা কুরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা মায়ের মুখে লাথি মাইরা মাটির উপরে চইলা বাবার মুখে লাথি মাইরা মাটির উপরে চইলা চুরি কইরা মাটির উপরে চইলা জিনা কইরা মাটির উপরে চইলা মুনাফিক কইরা মাটির নিচে গেলে জান্নাতের বিছানা পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যা করবেন মাটির উপর থেকে করতেইব ওলি আল্লাহ চিনতে গেলে মাটির উপরে থেকে চিনতে হবে নবী চিনতে গেলে মাটির উপরে থেকে চিনতে হবে বাইরে ভাই মাটির উপর চললা যদি নাফরমানি করেন কবর মাটি কিন্তু বড় ডেঞ্জারাস কবর মাটি বড় ডেঞ্জারাস ডান পাশের মাটি গুলা এক প্রান্তে চলে যাইব বাম পাশের মাটি গুলা আরেক প্রান্তে যাইয়া মাটি ডাক দিয়া কইব এ রংবাস আমি মাটির উপরে থেকে তুই আল্লাহ সঙ্গে নাফরমানি করছত আর আমি মাটির গড়ে আইসস আয় আয় এখন আমি খবর করাম দুই পাশের মাটি দুই জায়গায় যাইয়া এমন জোরে তোমার মাটি চাপাটা দিবে গো ডান পাশের মাটি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের মাটি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে এমন জোরে তোমার চাপা মারবো আল্লাহর হাবিব বলেন ওই সময় মানুষে মন জোরে কান্না করবে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ কানে লাগতো ওই মানুষটার কানের পর্দা ফাইটা মারা যাইত এই দুনিয়ার জমিনে দাফন করার কোনো মানুষ থাকতো না এমন কোনো দিন লেশিয়ারা না এই লেশিয়ারা গুরু মুস্তাক ভাই গুরুস্থানটা কোন দিকে কাছে 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 এই গুরুস্থানে আমার আপনার দাদা আছে না নাই কথা কন না কেন আপনার দাদি আছে না নাই আপনার নানা আছে না নাই আপনি জানেন না রে ভাই ওরা যে কেমনে কানতাছে বাঁচাও আর পারি না ও আল্লাহ আমার দুনিয়াতে পাঠাও আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আইলে নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবর আইলে এত শাস্তি হবে জীবনে শাস্তি নামাজ না পড়া থাকতাম না হাউ মাউ করে তারা কানতাছে লেশিয়ারায় আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসা আগুন নিবাইব অথচ গোরস্তানটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে নিবাইবার কোনো মানুষ নাই বাপটা কবরে সুখে কিনা দুঃখে আছে সেটাও তো জানি না নানাটা কবরে সুখী কিনা দুঃখে আছে নানা গো ও নানা নাতি কয়া কত কষ্ট করছো আমরা লাগে দেখছি জীবনে কোনোদিন তুই খারাপ কথা বলো নাই এই জন্য আজকে নানা হারায় গেছে নানি হারায় গেছে সব হারায় গেছে আল্লাহর ওলি পথ অনুসরণ না করলে কবর ভালো হবে এই কবর বড় ডেঞ্জারাস জায়গা এই কবরে যারা গেছে তারা কেউ ফিরে আসে নাই যুবক তোমাকে বলছি তোমাকে বলছি আজকে বাড়িতে যাইয়া মার পায়ে দিরা মাপ ছায়া কইবা তাহির হুজুর কইছে তুমি আমার লাগে দোয়া করলে নাকি আমি ওলি হইয়া যাম যুবক পোলাপান আল্লাহর ওলির জিন্দিগি তারাশ কইরা দেখেন ওরা মা বাবার জন্য পুরা দেবানা ছিল কারণ ওরা বালা করে জানতো দুয়ার ফ্যাক্টরি হলো মায়ের হাত কথা বলেন ঠিক কিনা
মা বাপ দোয়া করলে মাঝখানে কোনো বাধা থাকে না পর্দা থাকে না ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য ওলি আল্লাহর আমার কদম ছাড়ে নাই আপনারা তো বুঝেন না মদিনা গেলে কত টাকা লাগে মক্কায় গেলে কত টাকা লাগে বন্দরে আমার হজ করতে গেলে 6.5 লক্ষ টাকা লাগে আমার নবী আপনার নবী বলে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দিবে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা বোবে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মা তোর আপন কইর যতন আরে স্বপন ব্যারেজি গান না চেয়ারম্যান জয়সেন কেমন হয়েছেন তিনি বলবে হুজুর আমার মার দোয়ার কারণে এই দোয়াটা আলাদা জিনিস এটা থাকলে আলাদা কিছু হওয়া যায় আর আমারই কন্যা আমার সাথে সুরকার কি দেশে অভাব আছে আমি 22 বছর ধরে আলোচনা করি কসবাই তো আমি প্রায় 17 বছর ধরে কথা বলি আপনারা কসবাবাসী বলতে পারবেন যে আমি আপনাদের সাথে কখনো কোনো ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছি আমার চলার গতি তো আপনারা দেখে আসতেছেন দীর্ঘদিন ধরে দেখে আসতেছেন আমি আমার মতো করে চলি একমাত্র আমার মায়ের দোয়া সম্বল নিয়ে আমি গলার মালা বানায় চলি কথা বলেন ঠিক কি না হ্যাঁ মার দোয়া কাজে লাগেনি এই যুবক তোমাকে বলছি তুমি মাকে ধমক মারো না মাকে ফুত্রে কিতারে কসিতা হাত তুললে বোধ দোয়া লাগতো না যদি কিতারে ফুটি কস আমি কিতারে করতাম খালি এটা যদি ক মনে করলে যে তোর কোটি টাকা না বিলিয়ন টাকা হইলো মনের শান্তি তোমার কপালে নাই কথা বলেন ঠিক কি না আজকে এই পোলাপানগুলো অনেক সময় হাসতে হাসতে মাকে কষ্ট দেয় হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায় হাসতে হাসতে ইয়াবা খায় যেই মুখে আল্লাহর নাম থাকবে সেই মুখ দিয়ে সে হারাম খাইতেছে এই যুবক আমি তোমাকে বলছি যেই বন্ধু তোমার হাতে বাবা ট্যাবলেট ধরাই দিল মনে করবা যে সে হইলো তোমার জীবনের সবচাইতে বড় শত্রু ঠিক কিনা বলেন ওলি আল্লাহর কদমে গেলে এই সমস্ত নসিহত গুলা পাওয়া যায় আমার যুবকদেরকে বলতে চাই যুবক ভাই রে ফাউদিরে কয়ে যায় একটা কথা এশিয়ার মানুষ আমি তো এই বছর দুইবার এভরছি কেমনে কেমনে জানে 23 সাল আর 24 সাল না যাক আজকে আরো দুইটা প্রোগ্রামের জন্য আইছিল আমার সুযোগটা নাই কসবা মাহফিল দিতে মনে চাই কিন্তু ব্যস্ত এই জন্য পারি না তবে যুবকদেরকে একটা কথা বলে যাই 98% না সরি 85% যুবক আপনারা যারা বসে আছেন আপনাদেরকে বইলা দেয়া যায় আমার সামনে একটু ওয়াদা করেন জীবনে আমরা নেশা করব না বাইরে সত্যি করে কর না সত্যি করে কর করবেন এক সত্যি দুই সত্যি তিন সত্যি আল্লাহর সাক্ষী রেখে কইলাম এ তো টুট লড়ছে না ক এই এটা ঠেলা দে ঠেলা দে ঠেলা দে ঠেলা দে ডাক 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 আমরা নেশা করব বাবা রে একটা মানুষ তো সব পারে না বাবা আমি তো পারি না যাক কিছু কিছু গান জুটতে আজকে আইছে রাগ এটা মানে মাগরিবের আগে যেটা খাই একটা পাল চকলেট মুখে দিয়ে আইছিল অন্ত খায়া লাগছে চিন্তা করবো তো খায়া জনলাইছো অনেকদিন ফেরত থেকে বাই করতে পারবো কথা গণ ফেরত থেকে বাই করতে পারবো তো এই অন কিতা করতে হইব কালেস নিয়তে তৌবা করতে হইব ঠিক কিনা বলেন কালেস নিয়তে তৌবা করতে হইব আমিন কন
এই আমরা মুস্তাকবারের চেয়ারম্যান সাহেবের লয়ে একটা ছবি তুলে দে কেউ আসুত নি না স্যার আমার লোক আছে তোরা মারে দিতে বটে আইফোন 15 মারা বাজারে গো আল্লাহ রে কাতার দিকে দেখছ মুস্তাকবার জোরে লইছে কেসটা যাক মারহাবা জোরে কর এই সবাই যা এই আস্তে কথা হাত দিল না মারহাবা জোরে কর আমরা কি খুশি না বেজা মনে করেন যে মাগরিবের আগে যিনি গাঞ্জা খাই লইছেন অন মনে করেন যে আর কিছু করার আছে তাহলে আল্লাহর কাছে তওবা করব আল্লাহ আর খাবো না আর খাবো না রাজি আছেন সবাই বলবেন বন্ধ বাবা বন্ধ ইয়াবা ইয়াবা হ্যাঁ কই ইয়াবা বলি তোরা বন্ধ না কইবে বাবা বন্ধ ইয়াবা বন্ধ ফেন্সি বন্ধ গাঞ্জা বন্ধ সুর বন্ধ সুদ আসেনি রে অন বেড়া এর যেমন তেমনই খা বেড়াইতে গেলাম দর্শে অন তো বেড়াইতে কর সুদে সুদ দে বিড়াইতে গেলা কিস বিড়ি খা তোরে কইছে হুন্ডে বিড়াই এত সিগারেট খাইতে আমি জীবনে দেখছি না আমার আমার লাইফও আমি দেখছি না আমি যেটা দেখছি না কইতাম না আমি যেটা দেখছি না এটা কইতাম না কথা কর ঠিক না বেটে তবে এটা হুনছে আর ফাতার বিড়ি খা কথা কর ঠিক না বেটে এক আকিস বিড়ি খা এবার আওয়াজ করে কর মানে যা এখন একটা গান আছে এখন বাবিলে কি হবে গো যা হবার তা অন সুদ হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তা আমার দোষ আছে হেলাই হেলাই কার্য নষ্ট রে কইতাম নি সান্ডা সান্ডা কইবার আগে একটা আলাদা কথা আছে কইতাম নি এই প্যান্ডেলটা করতে কত লাগছে কত 32000 আর এক কত 35 35 তোমরা তো বেশি বুঝো ইয়া যারা উঠবো হের একটু দৈনেন কিন্তু যাতে না যায় আর মুরব্বী হইলে সাইরা দিয়েন এক কোজা এক কোজা এক আলহামদুলিল্লাহ কোন আচ্ছা শুনছি এই প্যান্ডেলটা করতে নাকি 35000 টাকা লাগছে মাইকটেক লইয়া